চলে এসেছি কুমোরটুলিতে। কুমোরটুলিতে কিন্তু দুর্গা ঠাকুর প্রস্তুতি কিন্তু এখন মানে বলতে পারেন যে জোর কদমে চলছে। আজকে কুমোরটুলি ঘুরবো এবং আপনাদের কুমোরটুলির সমস্ত স্টুডিওগুলি দেখাবো, এমন দুর্গা ঠাকুর প্রস্তুতি কতদূর এগিয়েছে। আর আপনাদের বলে রাখি, আপনারা যদি কোনো পার্টিকুলার স্টুডিওর পছন্দ থাকে যেখানকার আপনারা ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চেষ্টা করব সেই স্টুডিওর দুর্গা ঠাকুর প্রস্তুতি তুলে ধরার। কুমোরটুলি একদম ঢোকার মুখেই, কি মুরারি মোহন পালের স্টুডিও আপনাদের দেখাবো প্রথমে। দুর্গা ঠাকুর কিন্তু বানানো হচ্ছে, কত সুন্দর অসুরের মাথার চুলটা কত সুন্দর ভাবে বানানো হয়েছে। প্রত্যেকটি ঠাকুর কিন্তু খুবই সুন্দর, ঠাকুর দেখুন বেশ বড় বড় হাইটের ঠাকুর। পাশে আছে, এ পাশে দেখুন, পাশে দেখুন বিশাল বড় বড় ঠাকুর। এরপরে পাশে স্টুডিও নরেন্দ্রনাথ পালের স্টুডিও, এটা দেখায় এখানেও দেখুন সুন্দর সুন্দর ঠাকুর বানানো হয়ে গেছে। এই ভিতরটা দেখছেন, ভিতরেও কিন্তু দেখুন ছোট সাইজের মা দুর্গার প্রতিমা বানানো হচ্ছে। এর ভিতরে সামনে রয়েছে বড় সাইজের, এখানে দেখুন মা দুর্গার প্রতিমা, এই যে এখানে দেখছেন একটু, এখানে কিন্তু একটি ছোট সাইজের মা দুর্গার প্রতিমা রয়েছে। ভিতরে কিন্তু এরকমই সাইজের অনেক মা দুর্গার প্রতিমা বানানো হচ্ছে। আর আপনাদের দেখাবো মন্টু পালের স্টুডিও, একদম কুমোরটুলি ঢোকার মুখে। এখানে দেখুন সুন্দর একটি মা দুর্গার কিন্তু প্রতিমা বানিয়ে কমপ্লিট হয়ে গেছে, আমি দেখাচ্ছি প্রতিমাটি ভালো করে। ছোট্ট হাইটে খুবই সুন্দর মা দুর্গার একটি প্রতিমা। এছাড়াও ভিতরে দেখুন বিশাল বড় বড় কিন্তু মা দুর্গার প্রতিমা বানানো হচ্ছে। স্টুডিওর ভিতরেও দেখছেন, ভিতরেও হচ্ছে, আর এখানে দেখুন এখানেও কিন্তু কাজ চলছে, শিল্পী এখনো কাজ করে যাচ্ছে। মা দুর্গার সুন্দর সুন্দর প্রতিমা বানানো হচ্ছে, আপনাদের দেখাই। এইখানটায় দেখুন এই স্টুডিওতেই সুন্দর একটি গণেশ ঠাকুর বানিয়ে রাখা আছে, খুবই সুন্দর সাজ গণেশ ঠাকুরের। এবার আপনাদেরকে যতীন পাল আর কৌশিক পালের স্টুডিওর আপডেট, এখানে দেখুন স্ট্রাকচার বাঁধা হচ্ছে, ছোট মা দুর্গার প্রতিমার স্ট্রাকচার। এপাশে একটি বানিয়ে রাখা আছে মা দুর্গার প্রতিমা, আর এখন কিন্তু এগুলো সব স্ট্রাকচার বাঁধা হচ্ছে। এবার আপনাদের স্টুডিওটা দেখাই, দু সপ্তাহ আগে যখন স্টুডিওটা আপনাদের দেখিয়েছিলাম তখন কিন্তু স্ট্রাকচার বাঁধা হচ্ছিল, আর এখন দেখুন মা দুর্গার সুন্দর সুন্দর প্রতিমা বানানো হচ্ছে, কতটা কাজ এগিয়ে গেছে 10-12 দিনের মধ্যে। দেখুন ভিতরেও কিন্তু অনেকগুলি মা দুর্গার প্রতিমা রয়েছে, বাইরে পাশে দেখুন মাঝারি সাইজের মা দুর্গার প্রতিমা, এই পাশটাও আছে মা দুর্গার একটা সুন্দর প্রতিমা। চলুন এবার এই স্টুডিওগুলোই দেখব কেমন প্রস্তুতি কেমন চলছে। স্টুডিওটা দেখায়, এখানে দেখুন ছোট্ট সাইজের সুন্দর মা দুর্গার প্রতিমা। স্টুডিওটার ভিতরে দেখুন এখানেও কিন্তু অনেকগুলি মা দুর্গার প্রতিমা, এখন শিল্পী সুন্দর একটি গণেশের প্রতিমা বানাচ্ছে। এই পাশেও কিন্তু রয়েছে অনেকগুলি মা দুর্গার প্রতিমা। চলুন এই স্টুডিওটা দেখাই, এখানে তো প্রচুর ঠাকুর হচ্ছিল আগের বার আপনাদের দেখিয়েছিলাম, দেখুন জাস্ট স্টুডিওটা ঢোকার ভিতরে দেখুন
ঠাকুরগুলো হাইট দেখেছি, বিশাল বড় বড় হাইট, বিশাল বড় বড় হাইটের কিন্তু ঠাকুর বানানোর কাজ চলছে। সিংহটাকে দেখেছি কত সুন্দরভাবে বানানো হয়েছে, প্রত্যেকটা ভাজ নাকের উপরে কত সুন্দর লাগছে, মানে বিশাল বড় একটি মা দুর্গার প্রতিমা, খুবই সুন্দর সুন্দর মা দুর্গার প্রতিমা কিন্তু বানানো হচ্ছে। আনন্দনাথ পালের স্টুডিও, স্টুডিওটাই দেখুন, মানে ছোট ছোট কিন্তু দেখুন ঠাকুর দেখেছেন, পুরো মানে স্টুডিওটা ভরে গেছে মা দুর্গার প্রতিমাতে পড়ে গেছে, এবং মাঝারি সাইজের কিন্তু এখানে ঠাকুর বানানো হচ্ছে। অনেক অনেক ওই পাশেও রয়েছে ঠাকুর, প্রচুর ঠাকুর বানানো হচ্ছে। এবার আপনাদের দেখায় সুধীর কুমার পালের স্টুডিও, তো দুর্গা ঠাকুরগুলো আপনাদের দেখেছিলাম এর আগের বাড়ি, অনেকটাই প্রস্তুতি হয়ে গেছে। দেখুন এখন দুর্গা ঠাকুরগুলোকে কিন্তু মানে বলতে পারেন প্রতিমাগুলো পালিশ করা হয়েছে, গাগুলো দেখে বোঝাচ্ছে, এরপরে কিন্তু আস্তে আস্তে রং করা শুরু হবে। ঠাকুরগুলো দেখুন এই পাশটা আপনাদের দেখায়, এখানে দেখুন সুন্দর একটি বিশাল বড় হাইটের গণেশ ঠাকুর বানানো হচ্ছে, এ পাশে রয়েছে দুর্গা ঠাকুর। স্টুডিওটা দেখায়, স্টুডিওটা দেখুন এখানেও কিন্তু বিশাল বড় বড় হাইটের দুর্গা ঠাকুর বানানো হচ্ছে। এই পাশের দুর্গা ঠাকুরগুলো হাইট একটু কম, এই পাশেরগুলো হাইট একটু বেশি, তবুও কিন্তু বেশ বড় বড় দুর্গা ঠাকুর বানানো হচ্ছে, সুন্দর সুন্দর ছোট ছোট দুর্গা ঠাকুর বানানো হচ্ছে। স্বপন পাল এবং তপন পালের স্টুডিও, এখানে দেখুন এই দুর্গা ঠাকুরটি কিন্তু অলরেডি অর্ডার হয়ে গেছে। আচ্ছা, আপনাদের মধ্যে একজনও বলেছিলেন স্বপন পাল আর তপন পালের স্টুডিওর ফোন নাম্বার চেয়েছিলেন, এখানে দেখুন ফোন নাম্বার দেওয়া আছে, এই নম্বরে ফোন করতে পারেন। এই বছর কিন্তু বিগত দুই বছরের তুলনায় কুমোরটুলিতে দুর্গা ঠাকুরের বায়না কিন্তু অনেক বেশি আসছে, এবং বিগত বছরগুলোতে দেখা গিয়েছিল যে রথযাত্রা থেকেই কিন্তু দুর্গা ঠাকুরের বায়না আসে, কিন্তু এবছর মানে পয়লা বৈশাখ থেকেই কিন্তু কুমোরটুলিতে দুর্গা ঠাকুরের বায়না আসা শুরু হয়ে গেছে, এবং এবছর বিভিন্ন পুজো কমিটি এরা তারা চাইছে কিন্তু বেশ বড় ঠাকুর, ফলে এবছর কুমোরটুলিতে কিন্তু বড় ঠাকুরের ডিমান্ড বেশি ছোট ঠাকুরের তুলনায়। এবার আপনাদের এই দিকে বড় বড় দুর্গা ঠাকুরগুলো সব দেখাবো, এখানে দেখুন স্টুডিওটা দেখায়, অখিল পাল স্টুডিও, দেখুন মা দুর্গার হাইটটা দেখেছি, বাপরে বাপ বিশাল বড় হাইটের মা দুর্গা হচ্ছে এখানে। এই পাশেও রয়েছে, এ পাশেও বেশ কিছু বড় বড় মা দুর্গার প্রতিমা রয়েছে, আর সামনে শিল্পী এই গণেশ ঠাকুরের স্ট্রাকচার বানাচ্ছে। পাশের স্টুডিওটা আপনাদের দেখায়, পাশের স্টুডিওটা দেখুন, এখানে দেখুন স্ট্রাকচার বানানো হচ্ছে মা দুর্গার প্রতিমা, এবং বেশ বড় আকারের যে মা দুর্গার প্রতিমা হচ্ছে স্ট্রাকচার দেখে কিন্তু বোঝা যাচ্ছে। শিল্পীরা স্ট্রাকচার বাজছে, পাশের স্টুডিওটা এবার নিয়ে যায় আপনাদের, এখানে দেখুন বিজয় কৃষ্ণ পালের স্টুডিও, মা দুর্গার প্রতিমা দেখ, বড় বড় মা দুর্গার প্রতিমা, তবে ভিতরে কিছু একটু কম সাইজে হাইটের। এ পাশে দেখুন, এ পাশে মা দুর্গার প্রতিমাগুলো দেখুন, বিশাল বড় বড় হাইটের মা দুর্গার প্রতিমা কিন্তু বানানো হচ্ছে, দেখুন পাঁচটা শিল্পী কাজ করছে এখানে, তাহলে বুঝতেই পাচ্ছেন কর্মব্যস্ততা কিন্তু অনেকটাই বেশি বিগত বছরের তুলনায়, এবছরের দুর্গাপুজো কিন্তু অন্যরকম হতে চলেছে। এই স্টুডিওটায় আপনাদের গণেশ ঠাকুর দেখাচ্ছি, গণেশ ঠাকুরের সাজ দেখুন এত সুন্দর করে সাজানো হয়েছে, গণেশ ঠাকুরগুলো ধরুন দারুণ দারুণ,
সুন্দর করে সাজানো হয়েছে এবং ভিতরেও দেখুন প্রচুর গণেশ ঠাকুর আছে, খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর লাগে দেখুন গণেশ ঠাকুর সাজ দেখেছে। আর আজকে সানডে, রথযাত্রার পরে রবিবার, আজ কিন্তু প্রচুর ক্লাব থেকে লোক এসছে কুমোরটুলিতে দুর্গা ঠাকুরের বায়না দিতে। আপনাদের দেখে বিশ্বনাথ পালের স্টুডিও এনে দেখুন, এইখানকার মা দুর্গাগুলো কিন্তু একটু আলাদা। আর এটা কিন্তু মাটির শাড়ি, এপাশেও দেখুন স্টুডিওটির ঠিক উল্টো পিঠে আরো একটি স্টুডিও আছে, স্টুডিওটাই দেখুন প্রচুর, কিন্তু ওখানেও কিন্তু প্রচুর দুর্গা ঠাকুর বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন। ভিতরেও রয়েছে কিন্তু স্টুডিও, সেখানেও কাজ চলছে এবং সামনেও ওখানেও কিন্তু প্রচুর বড় বড় দুর্গা ঠাকুর বানানো হচ্ছে। তাই আপনাদের এখানে দেখুন প্রচুর দুর্গা ঠাকুর হচ্ছে, পাশে দেখুন পরপর প্রচুর দুর্গা ঠাকুর বানানো হচ্ছে এবং এবছর তো সব ম্যাক্সিমাম দুর্গা ঠাকুরই কিন্তু বড় হচ্ছে, খুব অল্প স্টুডিওটাই কিন্তু ছোট দুর্গা ঠাকুর হচ্ছে। স্টুডিওটা দেখায় ঠাকুরের স্ট্রাকচার বাঁধা হচ্ছে, ভিতরেও কিন্তু অনেকগুলি বেশ বড় হাইটের মা দুর্গার প্রতিমা। পাশের স্টুডিওটা নিয়ে যাই আপনাদের, দেখুন এখানে দেখুন প্রচুর দুর্গা ঠাকুর এবং সব কিন্তু বড় হাইটে, ছোট হাইটের দুর্গা ঠাকুর এবছর কম, বড় হাটের দুর্গা ঠাকুর বেশি বানানো হচ্ছে। আপনাদের এখানে দেখুন এখানে দুটি দুর্গা ঠাকুর বানানো হচ্ছে দেখতে পাচ্ছে, আর চলছে দুর্গা ঠাকুর বানানোর। এই পাশে স্টুডিওটা দেখায় এখানেও দেখুন বেশ বড় হাইটের দুর্গা ঠাকুর বানাচ্ছে শিল্পী। এই পাশেও রয়েছে দুটি দুর্গা ঠাকুর, আপনাদের দেখায় দেখুন পরপর স্টুডিওতে কিন্তু সব দুর্গা ঠাকুর বানানো হচ্ছে, আপনাদের নিয়ে যাচ্ছে আর দেখাচ্ছে দেখুন দুর্গা ঠাকুর। এখানে একটি সুন্দর কালী ঠাকুর বানানো হচ্ছে সোনায়ন পালের স্টুডিও, এটি এখানেও দেখুন দুর্গা ঠাকুর, পাশের স্টুডিওটাই দেখুন শিল্পী সুন্দর একটি দুর্গা ঠাকুর বানাচ্ছে। পরপর তারক পালের স্টুডিও, এটা প্রচুর দুর্গা ঠাকুর, স্টুডিওটাই দেখুন কিন্তু একটি পুজো কমিটি এসেছি ঠাকুর বায়না দিতে। এই স্টুডিওটা আপনাদের দেখায় এখানেও দেখুন এখানেও কিন্তু অনেকগুলি দুর্গা ঠাকুর বানানো হচ্ছে, এটি গোবিন্দ পালের স্টুডিও। পরের স্টুডিওটা আপনাদের নিয়ে যায় নারায়ণ পালের স্টুডিও, এখানে কিন্তু অনেকগুলি দুর্গা ঠাকুর সুন্দর সুন্দর দুর্গা ঠাকুর বানানো হচ্ছে। এই পাশটা দেখায় এই পাশে রয়েছে উত্তম পাল, উত্তম পালের এখানে দেখুন
এবার দেখে আপনাদের মুরারি পাল জয়ন্ত পালের স্টুডিও এখানে দেখুন। এখানেও কিন্তু খুবই সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা বানানো হচ্ছে। এবার আপনাদের দেখাই সমীর পালের স্টুডিও, স্টুডিওটাই দেখুন। এখানে কিন্তু দুর্গা ঠাকুরের বায়না হয়ে গেছে, এই দুর্গা ঠাকুরগুলি দেখছেন। স্টুডিওটা দেখাই, এখানে দেখুন ছোট্ট ছোট্ট কিন্তু খুবই মিষ্টি দুর্গা ঠাকুর বানানো হচ্ছে। এখানে দেখুন এই দুর্গা ঠাকুরটি কিন্তু বায়না হয়ে গেছে, যা হাতে গিয়েছিল না, এই পাশেও কিন্তু রয়েছে খুবই মিষ্টি সুন্দর সুন্দর ছোট দুর্গা ঠাকুর। এই ভিতরের দুর্গা ঠাকুরটি দেখুন, এটিও কিন্তু বায়না হয়ে গেছে। স্টুডিওগুলো দেখাই, এখানে তো বিশাল বড় বড় দুর্গা ঠাকুর হয়, বিশাল বড় বড় হাইটে দেখতেই পাচ্ছেন। শিল্পী ভিতরে কাজ করছে, এখানে বিশাল বড় বড় হাইটের দুর্গা ঠাকুর হয় স্টুডিওগুলো। চলুন পাশের স্টুডিওটা আপনাদের নিয়ে যাবো। পাশেরটি হলো রাখাল পালের স্টুডিও। বৃষ্টি হওয়ার জন্য দেখুন সামনে সমস্ত ঠাকুরের যে প্রতিমাগুলি সেগুলো কিন্তু ত্রিপল দিয়ে ঢাকা আছে। ডেরা রাখাল পাল্লার স্টুডিও আপনাদের দেখায়, দেখুন শিল্পীরা কাজ করছে। ভিতরে দেখুন বেশ বড় বড় হাইটের দুর্গা ঠাকুর বানানো হচ্ছে। স্টুডিওটা আপনাদের দেখায়, এখানে দেখুন সুন্দর সুন্দর কিন্তু দুর্গা প্রতিমা বানানো হচ্ছে। দেখুন এখানে দেখুন পাঁচ ছজন শিল্পী কিন্তু একসঙ্গে কাজ করছে, এবং দুর্গা ঠাকুরও দেখুন বিশাল বড় বড় দুর্গা ঠাকুর বানানো হচ্ছে। এবার দেখা আপনাদের মোহনবাসী রুদ্রপালের স্টুডিও, দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় হাইটের দুর্গা ঠাকুর বানানো হচ্ছে।